বাঁচলো না, বৃহৎ যখন যে দিবে না সেও বাঁচবে না, কুড়মিকে যারা আদিবাসী করবে না ওরাও বাঁচবে না, কুড়মিকে যারা আদিবাসী করবে না তারাও বাঁচবে না, কুড়মিকে যারা আদিবাসী করবে না তারা এমএলএ এমপি হতে পারে না। যে কুড়মিকে আদিবাসীর কথা বলবে সে ঝাড়খণ্ডে রাজ করবে, আর ওদেরই চলবে, আর না হলে কাতর চলবে না দাদা, চাহে মমতা দিদি হোক আর চাহে নবীন পটনায়ক হোক। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, জীবন্ত আছি, লড়াই করেছিল রঘুবর রঘুনাথ মাথো, তার ইতিহাস লেখা আছে। কিন্তু আজকে বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বিবেচনা করো, এত বড় কুর্মী সমাজ, মাথো সমাজ, কুর্মী সমাজ, তার সংস্কৃতি, তার ভাষা রয়েছে, ওরা মূলবাসী, ওরা খতিয়ানধারী, ওরা আদিবাসী, কে মানছে না মানছে ওটা আমি জানছি না, কিন্তু কোথায় চুপ হয়েছে দাদা, 1784 সালে রঘুনাথ মাহতোর পরে বাবা তিলকা মাঝি লড়াই লড়েছিল 1784-তে, আর সেই 1784-তে তাকে ফাঁসি দেওয়া হয় বাবা তিলকা মাঝি। And now becomes the Bhagalpur University becomes the Baba Tilka Majhi University. তাহলে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়ে গেল বাবা তিলকা মাঝি 1784-তে রঘুনাথ মাহতোর পরে তার সে বলিদান দিয়েছিল, কিন্তু তার মান্যতা পেলেন। আর কি লিখেছে, দা বাবা তিলকা মাঝি ওয়াজ দা ফার্স্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, এবং সেই সম্মানে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ চেঞ্জ হয়ে গেল বাবা তিলকা মাঝি বিশ্ববিদ্যালয়। তারপরে 1895-তে 30 জুনে সিধু কানু চাঁদ ভৈরব ফুলো জানো, সন্তাল সমাজের সন্তাল হুল হলো, উঠাও সন্তাল পরগনা কাস্কারি অধিনিয়ম তৈরি হয়ে গেল, সন্তাল পরগনা এলাকা তৈরি হলো, আর ইদানিং বর্তমানে সিধু কানু বিশ্ববিদ্যালয় তৈরি হলো। কুড়মি সমাজের কি অভাব রয়ে গেল দাদা, কোথায় কি কমি কমজোরি রয়ে গেল, কি রঘুনাথ মাহতো এত বড় লড়াই সে আমার মান সম্মান কেন পেল না দাদা, এটা কোশ্চেন করছি সমাজকে, এই সমাজকে। আমি তো এটা ছোট আদিবাসী সমাজের মধ্যে আমি দেখছিলাম, এখন এরা আজ পর্যন্ত 75 বছর হলো ভারত স্বাধীন হলো, কিন্তু এই কুড়মি আদিবাসী হতে পারলো না, কে বলছে আদিবাসী হতে পারলো না, কুড়মি তো জন্মজাত আদিবাসী, বাই বর্ন কুর্মি আর বাই বর্ন ট্রাইবেল, এটা কেউ খারিজ করতে পারে না, দেয়ার আর প্রভিজন ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 342, যে কোনো মানুষ এসটিতে সামিল হতে পারে আর্টিকেল 342, আদিবাসী সূচিতে সূচিবদ্ধ হতে পারে কোনো বারণ নেই, যে কোনো মানুষ সমাজের দলিত সমাজ আর্টিকেল 341 এ সে দাবি করতে পারে শিডিউল কাস্ট দলিত সমাজ, কোনো বারণ নাই, কোনো বাধা নাই, যে কোনো সমাজের মানুষ ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সামিল হতে পারে আর্টিকেল 340, এসটি এসসি ওবিসি কোনো বারণ নাই। আমি কি অপরাধ করলাম এই স্লোগান দিয়ে, আমি কি অপরাধ করলাম, আমি বললাম আমার ঝাড়খণ্ড এলাকায় মাঝি মাতো ভাই ভাই, এটা বলে আমার পুতলা দহন হচ্ছে এখানে, আমাদের আদিবাসী সমাজের রাবণ বলে, রাবণ হুদুর দুর্গা দুর্গা পূজা।